দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার নয় ঘন্টা পর রাজশাহী থেকে সারা দেশে রেল যোগাযোগ শুরু নাটোরের নলডাঙ্গায় পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন রাজশাহীতে বিএমডি এর কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেয়া হবে না মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদ্বোধন শেষে জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি এরপর মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে সেখানে যোগ দেন তিনি মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ পুলিশ উন্মোচন করেন পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বইয়ের সংবর্ধনা প্রদান করেন তিনি এ সময় তিনি বলেন এ অঞ্চলের পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে আর কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিটন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন জেলা প্রশাসক আব্দুল জলিল পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন সহ অন্যান্যরা আপনারা জানেন আরাকান নিয়ে মিয়ানমারের সঙ্গে অনেক দিন ধরেই একটা জটিলতা রয়েছে আরাকানের অধিবাসী যে রাখাইন এই সম্প্রদায় ওই যে রোহিঙ্গা সম্প্রদায় যারা নাকি আরাকানে বসবাস করত তাদেরকে ফোর্সিভলি মানে তাদের ওখান থেকে উচ্ছেদ করেছেন আমাদের প্রায় ওয়ান মিলিয়ন বারো লক্ষর মতন আমাদের এই উচ্ছেদকৃত মানে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে আশ্রয় নিয়েছেন শুধু তাই নয় সেখানে আমরা আমরা শুনছি এখনও যে ওখানে আরাকান আর্মি নামে আরেকটি পৃথক একটা আর্মি নাম করে সরকারি দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের সঙ্গেই গোলাগুলি হচ্ছে এবং তাদের সঙ্গেই এই বিগ্রহ যাই বলেন যুদ্ধবিগ্রহ তা হচ্ছে তাদেরকে যখন নাকি অ্যাটাক করতে যাচ্ছে কিছু কিছু গোলার এগুলো আমাদের এখানে এসে পড়ছে এটার জন্য আমরা আমাদের বিজিবি তাদের বিজিপিকে স্ট্রং প্রোটেস্ট জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অ্যাম্বাসেডারকে ডেকে প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন এবং এ নিয়ে মানে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে আমি আশা করি এই ধরনের গোলাগুলি বন্ধ রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার নয় ঘন্টা পর রাজশাহী থেকে সারাদেশে রেল যোগাযোগ শুরু হয়েছে সোমবার রাত পৌনে দশটার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সর্দ স্টেশনের অদূরে লাইনচ্যুত এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল তবে এ ঘটনায় ওই কামরায় থাকা বাহান্ন জন যাত্রীর কেউ হতাহত হয়নি পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান বাংলাবান্ধা ট্রেনটি রাত সাড়ে নয়টায় রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যায় সর্দ স্টেশনের এক নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটি শেষ বগি লাইনচ্যুত হয়ে দুই নম্বর লাইনের ওপরে উঠে গেলে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে ট্রেন চলাচল শুরু হয় এর আগে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে নয়টার দিকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে এক জন নাগরিকের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেড চত্বরে এর আয়োজন করা হয় কার্যক্রমের উদ্বোধন করেন পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেডের পরিচালক আতিকুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিশেষ অতিথি ছিলেন সোনামসিজ স্থলবন্দরের শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ পরে পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের সম্মেলন কক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয় নাটোরের লালপুরে দুই পক্ষের সংঘর্ষে রজব সর্দার নামে একজন গুলিবিদ্ধ হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার নাকশোসা গ্রামে দুই বাড়ির বৃষ্টির পানি গড়া নিয়ে এই ঘটনা ঘটে আহত রজব সর্দার ওই এলাকার ফজর সর্দারের ছেলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ তিনি জানান উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নাকশোষা গ্রামে রজব সর্দার ও সুমন আলীর বাড়ির বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাঘ বিতণ্ডা শুরু হয় এরই এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সুমনের কাছে থাকা পিস্তল দিয়ে রজবের পেটে গুলি করে এতে রজব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রজবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে সুমনকে আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নাটোরের নলডাঙ্গায় পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত এ সময় দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় দেন দণ্ডপ্রাপ্ত মুর্শিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মামলা সূত্রে জানা যায় দুই সালের দশ আগস্ট জোর করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা আফসার আলীর সাথে ছেলে মুশিদুল ইসলামের বিবাদ শুরু হয় এ সময় পিতা আফসার আলী সম্পত্তি লিখে না দিতে চাইলে ছেলে মুশিদুল ক্ষিপ্ত হয়ে পিতার গলার টিপে ধরে এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয় এ ঘটনায় নিহতের মেয়ে আর নিকা বেগম বাদী হয়ে তার আপন ভাই মুর্শিদুল ইসলামকে অভিযুক্ত করে নরডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর পুলিশ অভিযুক্ত মুর্শিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে আদালতের চার্জশিট প্রদান করেন দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন রায় ঘোষণার সময় আসামি মুর্শিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন নাটোর লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য অভিসংবাদিত শঙ্কর গোবিন্দ চৌধুরীর সাতাশতম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকাল সাতটার দিকে শহরের নিচা বাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য সহ শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় শ্রদ্ধা নিবেদন করেন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা সাধারণ সম্পাদক সুব্রত কুমার সরকার বিশিষ্ট শিক্ষাবিদ সুবিত কুমার মৈত্র অলক জেলা আইনজীবী সমিতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন সহ পৌর কর্মচারী কল্যাণ পরিষদ যুবলীগ ছাত্রলীগ সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা পরে সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ছাতনি মহাশ্মশানে প্রয়াত নেতার বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পঁচানব্বই সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা গভর্নর সাবেক সংসদ সদস্য সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সংবাদিত নেতা শঙ্কর গোবিন্দ চৌধুরী পরলোক গমন করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ